এবার পরিবহন সংকটের অজুহাতে বাড়তি দরে বিক্রি হচ্ছে শীতের সবজি কিছুটা কম দামে মাছ মাংস বিক্রি হলেও নাভিশ্বাস ক্রেতাদের তবে বিক্রেতাদের দাবি অবরোধের কারণে বেড়েছে পরিবহন খরচ তাই চড়া সবজি বাজার অন্যদিকে বাড়তি দরে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ ক্রেতাদের অভিযোগ বিক্রেতারা কারসাজি করে বাড়িয়েছে নিত্য পণ্যের দাম এইচবি তো রিপোর্টে থাকছে বিস্তারিত এবার হরতাল অবরোধের অজুহাতে আবারও অশান্ত হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার বেড়েছে শীতের সবজির দামও ব্যবসায়ীরা বলছেন অবরোধে বেশি গুনতে হচ্ছে পরিবহন খরচ তাই দাম বেড়েছে শীতের সবজির বাড়তি দরে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজও এতে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা হরতালের জন্য বাড়ছে আপনার এই গাড়ি ভাড়া বেড়ে গেছে গাড়ি ঘোড়া কম মানে খরচাটা বেড়াতে কেন এত খরচা বেশি পড়ে ডাবল খরচ পড়ে দেয় সবজি আপনার হরতালের জন্য কিছুটা দাম বাড়তি ডাবল বাড়া দিয়ে আসে তো এই জন্য ব্যাপারীরা মানে বেশি দামে বেচে আমরাও বেশি দামে কিনে আনতে হয় এই জন্য একটু বাড়ায় ব্যস্ত এদিকে গেল সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে মাছ মাংস সহ মুদি পণ্যের দাম দাম কম এখন সিজন মাছের কেজিতে প্রায় 50 টাকা কম কিন্তু অন্য অন্য জিনিসের চেয়ে এই মাছের দাম খুবই কম না স্বাভাবিক দামে আছে বাজারের এমন পরিস্থিতিতে নিজেদের অসহায়ত্বের কথা জানালেন ক্রেতারা দুশ্চিন বাজার সিন্ডিকেটকে পয়সা দিতে নিজ চলকে না যায় না তারপর শাক সবজি সব মাছের সব তরজের দাম আমরা খাইয়ে বাঁচা যায় না 5000 টাকা নিয়ে আসি বাজারে সামান্য বাজার করছি 5000 টাকায় শেষ আমাদের মতো চাকরিজীবী মধ্যজীবীদের তো এটা তার বলার কোনো শেষ নাই হরতাল টরতাল বুঝি না আমরা বুঝি পাবলিক সেটা হচ্ছে হলো যে পকেটে পয়সা নাই জিনিসপত্র কেনা যায় না হরতাল অবরোধের প্রভাব পড়েছে বাজারে অস্থির হয়ে পড়েছে নিত্যপণ্যের দাম এমন অবস্থায় সঠিক মনিটরিং এবং ব্যবসায়ীদের সদিচ্ছাই পারে ক্রেতাদের স্বস্তি ফেরাতে মহাখালী বাজার থেকে এইচবি টু এশিয়ান টেলিভিশন ঢাকা